তোমার নেহারির প্রাইসিং স্ট্র্যাটেজিটা নিয়ে আমি ভেরি ইন্টারেস্টেড প্লিজ টেল আস অ্যাবাউট কি বিকজ আমি স্টো এটা জানি তুমি এই যে নেহারি সেল করো বা নেহারিতে ইউ ডোন্ট মানে এখানে প্রফিট বেশি করো নেহারি কাবাব কিছুতে প্রফিট নেই আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আমার নেহারির যে র ম্যাটেরিয়ালস ধরেন একটা পায়া যেটাকে বা নলা যেটাকে বলে হ্যাঁ 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 সেটা আমার মানে র ম্যাটেরিয়ালস কাঁচা অবস্থা কেনা পরে ওয়ান টোয়েন্টি এইট টাকা আচ্ছা আচ্ছা সেটা আমি ষোলো ঘন্টা রান্না করি সেটা আমি সেল করতেছি টু টাকায়

ইউয়ালি অন্যরা বলতে অন্যরা তো এই কোয়ালিটি পায়ে দেয় না বাট যারা মার্কেটে আসছে আমার পরে আমাকে মানে অফ কোর্স বাংলাদেশটা কপি বেস্ট ওরা আমার দামে রাখতে পারে না এই প্রাইস কেন পারে নাই এটাই আমার স্ট্র্যাটেজি যে আমি জানি যে বাংলাদেশ যখন বার্গারের দোকান হাইপ হয় হ্যাঁ সবাই ব্যাঙের ছাতার মতো বাগারের দোকান ঠিক আছে তো কেন করছে বিকজ দেখছে প্রফিটেবল আচ্ছা আচ্ছা এখন যখন আমারটা আসবে প্র্যাকটিক্যালি আসবে যে প্রথমে ওরা খেতে আসলো ধরেন কেউ একজন ধরেন একটা বেকার মানুষ খেতে আসলো চিন্তা করতেছে শালা এত ব্যবসা করতেছে কেমনে করতেছে অনেক বড় স্কোপ তো এত মানুষ বাইরে দাঁড়ায় থাকে এত মানুষ ফেরত যায় তাহলে আমি একটা দিই আমি একটা দিব তো এরকম চলবে চিন্তা করবে রিম একটা মানুষ সাধারণ মাইন্ডে অনেক টাকা কামায় ফেলতেছে তো আমি কি করছি যে আমি প্রাইসিং স্ট্র্যাটেজিটা এমনভাবে রাখছি যে তুমি না দিতে পারবে আমার মতো টেস্ট না রাখতে পারবে আমার মতো দাম সো আমি কম্পিটিশানটা এইভাবে কমায় ফেলছি যে তুমি দিবা হয়তো আমি তো তোমার আগের থেকে চার বছর ধরো তোমার আমি আমার এখন টু থাউজেন্ড টোয়েন্টিতে খুলছে না ইটস টু টোয়েন্টি থ্রি মিড সাড়ে তিন বছর হয়ে গেছে অলমোস্ট তো আমি এখন ধরেন ও চিন্তা ওটা দিবে কিন্তু আমি তো থেকে সাড়ে তিন বছর আগায় আছি তো ও আমার পর্যন্ত আসতে 3.5 বছর লাগবে মানে 3.5 বছর লস জানতে হবে বিকজ আমি আমার প্রোডাক্ট যেটা নিহারি মেইন আইটেমসগুলো সেগুলো আমি বলতে গেলে ব্রেকইভেনিক দিতেছি তাহলে তুমি প্রফিটটা কর কোথায় এক্স্যাক্টলি সো प्रॉफिटটা আমার যেটা হয় আমি যে নানটা তান্দুর ব্রেড সেল করছি इवन আমার ডেইলি যে কত পরিমাণ পানি লাগে কিনলে কিনলে বটার কিনলে বটার আমার হচ্ছে 20 টাকা সেল করার এমআরপি আমার কিনা পরে 12 টাকা 80 পয়সা 7-8 টাকা 7 টাকা তো আমার টাকা আমার হিউজ পরিমাণ পানি যায় হিউজ পরিমাণ ংটাই দেখছিস মানে থিঙ্কিং টা কেন আমার ভালো লাগছে কথাটা আমি সরি করতেছি তুমি আমি পানিতে লাভ করতেছি পানিতে তুমি কি আরেকটা বাংলা হোটেল আরেকজনও তো পানিতে কিন্তু ও তো এভাবে চিন্তা করতেছে না আলহামদুলিল্লাহ আমার তো সাত টাকা এখানে লাভ হইতেছে আমি পানি বেশি করে সেল করব মানে তোমার চিন্তা চিন্তাটা না যে আইটেমটা খাবে সেটা যে নানটা হচ্ছে এখন নানটা অনেক স্পেশাল করার কিছু নাই